হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যে কীভাবে কোনো ভাইরাসযুক্ত পেন ড্রাইভ বা মেমোরিকে ক্লিয়ারভাবে ফরম্যাট করা যায়। আমরা যখন কোনো পেন ড্রাইভ বা মেমোরি ইউজ করে থাকি, তখন কারণে বা অকারণে অনেক সময় ভাইরাস অ্যাটাক করে থাকে, ভাইরাসযুক্ত হয়ে যায়, ভাইরাস চলে আসে। সো এই ভাইরাস রিমুভ করার জন্য একটা ছোটো একটা সফটওয়্যার প্রয়োজন হবে, যেটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটির নাম SDF ফরম্যাটার। সো আশা করি ভিডিও ডিসক্রিপশনের থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট সিম্পললি ইনস্টল করবেন। এখান থেকে ইনস্টল করার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ওকে, দেন নেক্সট। নেক্সট ইনস্টল, দেন ফিনিশ। এখানে দেখুন আমার কম্পিউটারে পেন ড্রাইভ নামে একটা পেন ড্রাইভ লগ ইন করা আছে, যুক্ত করা আছে। আর এখানে দেখুন যে এখানে অনেক শর্টকাট ভাইরাস জমা হয়ে আছে, আমার পেন ড্রাইভের ভিতরে অনেক শর্টকাট ভাইরাস এখানে জমা হয়ে আছে। তো আমি চাইতেছি যে এই ভাইরাসগুলো রিমুভ করার জন্য এখানে দেখুন ড্রাইভ লেটার D, দেন SDF ফরম্যাটার, এটা চালু করি ডাবল ক্লিকের সাথে, ইয়েস। ইয়েস করার পর এখানে আমার ড্রাইভ যেহেতু ই ডি, তো এটা দেওয়ার পর আপনারা চাইলে যদি আপনাদের ড্রাইভ না শো করে তখন এখান থেকে রিফ্রেশ করতে পারবেন। আর যেহেতু একটাই পেন ড্রাইভ যুক্ত করা সেটাই শো করতেছে, আর 8 GB একটা পেন ড্রাইভ সেটাও শো করতেছে, আর পেন ড্রাইভটার নাম পেন ড্রাইভ। সো এখানে আরও অপশন আছে যে আপনি ফুল ইরেস, আমি চাইতেছি যে যেহেতু ফুল ইরেস তো এটা ফুল ইরেস করবে। ফরম্যাট সাইজ অ্যাডজাস্ট, এটা অফ থাক, ওকে। এখন যদি ফরম্যাট করি এখানে একটা মেসেজ দেখা যাচ্ছে যে বলতেছে আপনি কি শিওর যেটা ডিলিট করতে চান? হ্যাঁ আমি শিওর, ওকে, এই জন্য ওকে। এখানে দেখুন যে দেখাইতেছে যে কত পার্সেন্ট এটা ইরেজ করতেছে, ক্লিক করি। এখানে দেখুন যে কমপ্লিটভাবে আমার এটা ইরেজ হয়ে গেছে, মানে ফরম্যাট হয়ে গেছে। এটার সাথে আমার ক্লিয়ার ফরম্যাট করতে চাই। এখানে দেখুন, এখান দেখুন যে FAT32-এর সাথে ফাইল সিস্টেম FAT32 এবং টোটাল সাইজ 7.53 GB, এটা একটা শো করতেছে, দেন ওকে। সিম্পল প্রসেস, এটার সাহায্যে আপনারা যে কোনো ভাইরাসযুক্ত মেমোরি ফরম্যাট করতে পারবেন। এটা আসলে একটা কার্যকরী সফটওয়্যার, এটার অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। সো জাস্ট সিম্পল একটা প্রসেস, দেন এক্সিট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।